আপনার জবাব কেমন শুনলেন? হ্যাঁ, ভালো জবাব দিছে না? ভালো জবাব দিছে। আপনারা একটু বসে থাকেন, দেখেন কেমন জবাব দিছে। আমি প্রথমে একটা দুয়োগীতি গাই, তারপরে ওনার জবাবের উপরে আমার কিছু কথা আছে, সেইটা আপনাদের জানাবো। দাও, বাড়ি দাও। কালার প্রেমে এত এত জ্বালা, সখী আগে জানিনি। এখন দেখি কান্নার নদী বয়, চোখ মুছিলে জল মাছে না, লোক লজ্জার নাই ভাই। লোক লজ্জার নাই ভাই। ভুল
ভুলতে গিয়ে ভুল হয়ে যায় ভুল, ফুল বাগানে গিয়ে তুলি বন্ধুর পূজার ফুল, পাগল বিজয়ের এই ব্যথার গান গাওয়া, আমার কুলের তরি দেয় নাই খুলে বয়ে যায় হাওয়া, পাগল বিজয়ের এই দোহাই ধর্ম অবতার করিবেন আমাদের কবির সূক্ষ্ম সুবিচার আনমনে হবেন না কেউ, যেভাবেতে প্রশ্ন দান করেছিলাম সবস্থান এক এক করে দিয়েছে তার সমাধান সে একটাও বাকি রাখে নাই, কি বলবো সবার পরে বসে শোনেন নারী নরে কবির পালা অনুসারে আমার বলতে হয়, এক কবিয়াল দেয় জবাব আরেক কবিয়াল ধরে অভাব, এইটা কবিয়ালদের কিন্তু সদ্য গোষ্ঠী জাতের স্বভাব রয়, এই জন্য যত ভালো জবাব দিক না কেন আসরের পরে কি বলবো আপনার দিকের ধারে ব্রাহ্মণদের যে এত শ্রাদ্ধ করেছে আসরের পরে আমি শুনেছিলাম তাই, কিন্তু যারা শাস্ত্রগ্রন্থ পড়েছেন তারা একটু আমার কথা মনোযোগ দিয়ে শুনবেন, আসরের থেকে তো মেলাঘাটে লোকজন বেশি রয়, কারণ কি এই জাত কখনো ভালো হবার নয়, ভালো কথা যেখানে হয় আমি দিয়ে যাই তার সত্য পরিচয়, এই জাত সেই ভালো কথা শোনার মতো নয়, কারণ এদের এখনো স্বভাব রয়েছে নিম্নমুখী, এদের স্বভাব এখনো হয় নাই ঊর্ধ্বমুখী, এই জন্য সারা জীবন এরা কিন্তু চণ্ডালি রয়ে যায়, কি বলবো আপনার দিকের ধারে যে কয়জন আসরে বসে আছেন আমার কথাগুলো একটু শ্রবণ করেন, আর যারা মেলাঘাটে আছেন তারা একটু কর্ণপাত অন্তত আমার দিকে রাখবেন, শাস্ত্রগ্রন্থ ধরে ধরে আমি বাজে কথা বলবো না আসরের পরে, আমি এক এক করে তিনখানা প্রশ্ন করেছিলাম দান, মহেন্দ্র সরকার যেখানেই থাকো আমার কথাগুলো করিও কিন্তু একটু শ্রবণ, কি বলবো আপনার দিকের দাবরে আমি প্রথম প্রশ্ন করেছিলাম তোমারে, যে কুকুরের উচ্ছিষ্ট পেলে উরা খায় বেদবিধি নাহি মানে, এরা কিন্তু সেই শাস্ত্রের পাতায় স্পষ্ট লেখা রয়, কি বলবো সবার পরে সেই লীলামৃতের ভিতরে পরিষ্কারভাবে লেখা আছে যে কুকুরের উচ্ছিষ্ট পেলে উরা খায় বেদবিধি শৌচ আচার নাহি মানি তাই, আচ্ছা যেখানে কুকুরের উচ্ছিষ্ট পর্যন্ত খায় যার সাধনার কোনো দিক নাই কোনো নির্দেশনা নাই, যারা লাল নিশান অর্থাৎ যুদ্ধের প্রতীক নিয়ে যারা জগতের পরে সাধনা করে বলো দেখি আমার দলে তাদের দলে গেলে কোন কায়দায়, আমাকে ডাক দিয়ে করেছে বর্ণনা যে বাবা আমি তাদের দলে গিয়েছি, তুমি তো জানো না এই বৈষ্ণব ধর্ম মতীয় ধর্ম আলাদা কিছু না, এই ধর্ম হচ্ছে কি ওই ধর্মের আর এই ধর্ম হচ্ছে এক ধর্ম আলাদা না, আমার প্রশ্নটা ওই জায়গা ছিল না গোসাই, আমি পরিষ্কারভাবে তোমারে বলেছিলাম কি জন্য তুমি মতুয়ার দলে গেলে, কি এমন মতুয়ার দলে তুমি পেলে আমার কাছে বলো খুলে সেই কথাটাই জানতে চাই,
আমার কয় আমার জল উদুরিয়া রোগ হয়েছিল, গুরুসান ঠাকুর ভালো হইয়া দেশে এই জন্য গুরুসান ঠাকুরের দলে যাইয়া গেছি। এই জবাব তো তোমার দ্বারে চাই নাই, হাজার হাজার মানুষ ডাক্তারের দ্বারে যাইয়া ভালো হয়ে যাচ্ছে, তাহলে তো ডাক্তারের দ্বারে যাইয়া কত ডাক্তার, তুমি আজ থেকে ভগবান। এটা জল উদুরের রোগ ভালো করে দিল, তাইতে তুমি মতীয় ধর্ম গ্রহণ করলে, শাস্ত্রের যুক্তি দিয়ে তুমি দেখাও কি কারণে তোরে মতীয় ধর্ম জগতে শ্রেষ্ঠ নয়, এই কথাই তোমার কাছে আমি জানতে চেয়েছিলাম গোসাই। সে জবাব তুমি দেও নাই, সে জবাব দিবা কি করিয়া? মানে আমার একটা কথা মনে পড়ে গেছে, গোসাই যেভাবে জবাব দেশে সবার পরে উনি এখনো পর্যন্ত বুঝতে পারি নাই। উনি বলেছেন কি, ছয়টা দর্শনের উপরে মতুয় ধর্ম এই সনাতন ধর্মের কিছু সূক্ষ্ম তত্ত্বগুলো এনে এনে দেখায়, কি বলবো আপনার দিকের ধারে, এই সূক্ষ্ম তত্ত্বের জন্য মতুয় ধর্ম শ্রেষ্ঠ রয়। সেই সূক্ষ্ম তত্ত্বগুলো কি? উনি ডাক দিয়ে আমারে বলে, দেখো বাবা তোমার সূক্ষ্ম তত্ত্ব সম্পর্কে জানা নাই, কি পিতা মাতা গাছের গুঁড়া হরি গাছের ফল, গাছের গুঁড়া কেটে কেন আগায় ঢালির জল, এই হলো সূক্ষ্ম তত্ত্ব। আর কি লইয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরসতী পরপতি কমুনা স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমাকে ডাকিবে, এইতে হলো ওনার সূক্ষ্ম তত্ত্ব। আমার কথাগুলো বুঝবেন, এই যে সূক্ষ্ম তত্ত্বগুলো, এই তত্ত্বগুলো মতুয় ধর্ম বিশেষভাবে প্রদান করেছে, এই জন্য গিয়েছে আমি মতুয়ার দলে। আচ্ছা তোমার এই যে সূক্ষ্ম তত্ত্বগুলো, এই সূক্ষ্ম তত্ত্ব কি গৌরাঙ্গ মহাপ্রভু দেয় নাই? যদি গৌরাঙ্গ মহাপ্রভু এই সূক্ষ্ম তত্ত্বটুকু না দেয়, আমি আজ থেকে মতু হয়ে যাব, কিন্তু যদি দিয়ে থাকে আমার কথা সেই জায়গায়। দেখেন গৌরাঙ্গ মহাপ্রভু কি বলেছে, গৌরাঙ্গ মহাপ্রভু ডাক দিয়ে করেছে বর্ণনা, তোমরা হরিনাম করো, হরিনাম করতে করতে হরিনামের পরিণামে একদিন তুমি সেই গোলক স্থান পাবে, মিথ্যা কথা না। আচ্ছা গৌরাঙ্গ মহাপ্রভু কোনোদিন কইছে নাকি যে পিতা মাতাকে ভক্তি করার দরকার নাই, কইছে নাকি? যারা চৈতন্য চরিতামৃত পড়েছেন দেখবেন তার ভিতরে লেখা আছে পরিষ্কারভাবে, গৌরাঙ্গ মহাপ্রভু ডাক দিয়ে করেছে বর্ণনা, মা তোমাকে এড়াতে শক্তি নাইকো আমার, এই জন্য তোমার কাছে থাকি আমি বারবার, কি বলবো আপনার দিকের ধারে, মাকে সেরে যাবার কিন্তু গৌরাঙ্গ মহাপ্রভুর ইচ্ছা নাই, কিন্তু হরিচাঁদ ঠাকুর যিনি তার কথা দেই শুনানি, সে পিতামাতার কথা পর্যন্ত রাখে নাই। মতুয় ধর্মে যারা আছেন আমার কথাগুলো লক্ষ্য করে শুনবেন, তার মানে কি হরিচাঁদ ঠাকুর নিজের পিতার ধর্মকে বর্জন করেছে। উনি প্রথমে দ্বাদশ অজ্ঞায় বললেন যে পিতামাতাকে ভক্তি করো, আমি যদি দাদির মলম বেস্তি যাই, আমার গায়ে যদি দাগ থাকে কেউ ওই আমার মলম নেবে না, না। তার মানে কি হরিচাঁদ ঠাকুর নিজে ডাক দিয়ে করেছে বর্ণনা যে তোমরা মতুয় ধর্ম গ্রহণ করো, অন্য ধর্ম করো না, কিন্তু তুমি যে গোসাই নিজের বাপের ধর্ম বর্জন করেছো তা দেখো নাই। হরিচাঁদ ঠাকুরের পিতা যিনি যশবন্ত বৈরাগী হলেন, তিনি তিনি ছিলেন প্রকৃত একজন কৃষ্ণ ভক্ত অর্থাৎ বৈষ্ণব ভক্ত। যখন কি বলবো আপনার দিকের ধারে বসে শোনেন নারী নরে, এই বৈষ্ণব ভক্ত যখন যশবন্ত ঠাকুর হয়, আমি দিয়ে যাই তার সত্য পরিচয়, তখন কিন্তু হরিচাঁদ ঠাকুরকে বলেছিল বাবা তুমি সবসময় কৃষ্ণ নাম করো সর্বদাই, কিন্তু হরিচাঁদ ঠাকুর যিনি বাবার কথা শুনলেন না, তিনি কইছে বাবা ওই ধর্ম এবার আর দেওয়া যাবে না, কোন ধর্ম দিতে হবে, এবার দিতে হবে মতুয় ধর্ম। আচ্ছা বাবা যদি কয় এই ধর্ম দিতে হবে, তুমি বাবার কথা বর্জন করে তুমি মতুয় ধর্ম দেশে জগত সংসারে, তাহলে পিতামাতাকে তুমি ভক্তি করলে কোন কায়দায়, তুমি পিতামাতাকে ভক্তি করলে কোন কায়দায়। কিন্তু হরিচাঁদ ঠাকুর জানে প্রকৃত পক্ষে কৃষ্ণ নাম ছাড়া মুক্তি নাই। দেখেন ভগবান কৃষ্ণ যিনি তার দুটো লীলা ছিলেন আপনারা আপনাদের কাছে দেই শুনানি, তার মানে কি দুটো লীলা কি, একটা হচ্ছে ঐশ্বর্য একটা হচ্ছে মাধুর্য। হরিচাঁদ ঠাকুরের একটা লীলা শুধু মাধুর্য লীলা, আর কৃষ্ণ পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ যিনি সর্বকারণের কারণম। আমরা ব্রাহ্মণ যারা আমরা ডাক দিয়ে বলি কৃষ্ণকে হচ্ছে পরব্রহ্ম, কিন্তু হরিচাঁদ ঠাকুর পরব্রহ্ম নয়, কিন্তু তারক গোসাই যিনি এই নিচু জাত্য বোঝে না, আমার কৃষ্ণকে নকল পর্যন্ত করেছেন তিনি। উনি লিখেছেন যে রাম হরি কৃষ্ণ হরি শ্রী গৌরাঙ্গ হরি, হরিচাঁদ নাকি আসল হরি পূর্ণানন্দ হরি, তাহলে আর কোটা নকল হইয়া যায় না। কিন্তু হরিচাঁদ ঠাকুর জানতো প্রকৃত পক্ষে কৃষ্ণ নাম ছাড়া কোনো গতি নাই। এই মতুয়ার লীলার ভিতরে সব থেকে বড় পাগল, আপনারা শুনে রাখবেন, সব থেকে বড় পাগল কে
ওরা ছিল গোলক পাগল। সব থেকে বড় ওদের ভিতর পাগলের ভিতর সব থেকে বড় পাগল ছিল গোলক। এই গোলকও যখন জানতে পারলো হরি নামে মুক্তি হতেও পারে না হতেও পারে, এই জন্য গোলক পাগল যিনি দুটো নাম করতেন তিনি। আপনারা আমার কথাগুলো বোঝা যাচ্ছে? হ্যাঁ, গোলক পাগল দুটো নাম করতেন তিনি, কি কি? একটা নাম হচ্ছে জয় হরিবল, আরেকটা হচ্ছে গৌর হরিবল। তার মানে কি, হরিচাঁদ ঠাকুরের নামও করেছে, গৌরাঙ্গ মহাপ্রভুর নামও করেছে। গৌরাঙ্গ মহাপ্রভু যে অনর্পিত চরিঞ্চিরা যে অনর্পিত নাম দিতে এসেছে, গোলক পাগল মনে মনে চিন্তা করেছে, আরে গৌরাঙ্গ মহাপ্রভু তো সব দিয়ে গেছে, তাহলে গৌরের নাম যদি বাদ দিই তাহলে তো বিপদে ফরবানি, গৌরের নাম নিলে তো মানুষ উদ্ধার হয়ে যেতে পারে। এই জন্য গোলক পাগল যিনি তিনি নাম করতেন কি, জয় হরিবল গৌর হরিবল, অর্থাৎ দুটো নাম করতেন তিনি। কোনো মতু আছেন যে দুটো নাম করে? না, একটা নাম করে। একমাত্র গোলক পাগল যিনি বুঝেছিলেন তিনি যে কলির জীবে গৌরাঙ্গর নাম, অর্থাৎ গৌরাঙ্গ যে মহাপ্রভু নাম নিয়ে এসেছে সেই নামেও মুক্তি হতে পারে, এই জন্য দুটো নাম করতেন। আমি তোমার কাছে একটা প্রশ্ন করি গোসাই, জবাব দিও। তোমরা তো সবাই হরি নাম করো, তা গোলক পাগল দুটো নাম করত কি কারণ? এই তোমার কাছে এই একটা কথা জানার আমার বিশেষ আকর্ষণ, কিন্তু তোমাকে করি মানা ফাজলেমি আমারে করি না। তুমি যেভাবে লাফালি আসরের পরে গুরুচাঁদ ঠাকুর এই করেছে, গুরুচাঁদ ঠাকুর এখানে স্কুল করেছে, গুরুচাঁদ ঠাকুর এই 7 সালে পরদেশে, তুমি তো জানো না সনাতন ধর্ম। আমি যদি বলি সনাতন ধর্মের রক্ষা করেছে মূল হচ্ছে কে, জগৎগুরু শঙ্করাচার্য। আপনারা শাস্ত্রগ্রন্থ পড়ে দেখবেন এই সনাতন ধর্মটা ধরে রেখেছে জগৎগুরু শঙ্করাচার্য। একমাত্র পতিত পাবন যদি বলতে হয় তাহলে জগৎগুরু শঙ্করাচার্যকে বলতে হয়। দেখবেন শঙ্করাচার্যের বই পড়ে দেখবেন, এই শঙ্করাচার্য যিনি তখন কিন্তু গুরুচাঁদের কোনো খবরই নাই, হরিচাঁদেরও খবর নাই, তারা যে জন্মগ্রহণ করেছে এরকম কোনো প্রভাব তখন দেশে পড়ে নাই। কি বলবো আপনাদিকের ধারে এই উভয়, কি বলবো আপনাদিকের ধারে, তখন কিন্তু শঙ্করাচার্যের সঙ্গে তর্ক হয়েছিল, তর্ক যুদ্ধ উভয় ভারতীর সঙ্গে। কি বলবো আপনাদিকের ধারে বসে শোনেন নারী নরে, মণ্ডল মিশ্র নামে একজন ব্যক্তি ছিল, তিনি ডাক দিয়ে জগৎগুরু শঙ্করাচার্যকে বলল, বাবা তুমি আমার কথা নেবে, তোমার সমস্ত সনাতন ধর্মের মানুষ নিয়ে আমার ধর্মে দীক্ষা দেবে। এখন বলছে কেন? বলছে তোমার ধর্ম সনাতন ধর্ম কোনো ধর্ম না। তখন জগৎগুরু শঙ্করাচার্য বলেছিল, না আমার যে সনাতন ধর্ম সব থেকে শ্রেষ্ঠ। তখন বলেছিল, তাহলে তো ওই দুটো ধর্ম তর্ক হোক, যে ধর্ম জিতবে সেই ধর্ম এই জগতে থাকবে, যে ধর্ম টেকবে না সে আর থাকবে না। কি বলবো আপনাদিকের ধারে তখন তর্ক হয়েছিল মণ্ডল মিশ্রের সঙ্গে। আর ওমা চলে যাচ্ছ নাকি? হ্যাঁ, আরে কপাল রে, ভালো কথা করছি, এখন যদি উঠে যাও মা, এই এই কথা আমি খারাপ বলি নাই কিন্তু। হ্যাঁ, কি বলবো আপনাদিকের ধারে বসে শোনেন নারী নরে, একটু একটু শ্রবণ করেন। যদি বলেন যে না শাস্ত্রীয় কথা বলা লাগবে না, খালি গল্প দাও, তাহলে গল্প দিয়ে ছাড়িয়ে যাবো। কি বলবো আপনাদিকের ধারে বসে শোনেন নারী নরে, এই যে শঙ্করাচার্যের সঙ্গে তখন তর্ক যুদ্ধ হয়েছিল, কিন্তু তর্ক যুদ্ধে যখন হেরে যায়, কি বলবো আপনাদিকের ধারে সেই দিন কিন্তু ডাক দিয়ে বলেছিল মণ্ডল মিশ্র শঙ্করাচার্যকে, যে না আজ থেকে জানলাম যে সনাতন ধর্ম নামে একটা ধর্ম আছে। সেই দিন যদি শঙ্করাচার্য না থাকতো, আমি বলি আপনাদিকের ধারে এই সনাতন ধর্ম থাকতো না। কিন্তু তুমি এসে সভা করে গুরুচাঁদ ঠাকুর স্কুলই স্কুল তো এখন অনেক মানুষ করতেছে, তাই বলে কি তার মানে সে ভগবান হয়ে গেল নাকি? কখনোই না। আর তোমার যে মতুয় ধর্মের মূল হরিচাঁদ ঠাকুর, তিনিও কৃষ্ণ নাম করেছে, তার প্রমাণ আমি লীলামৃতেতে দেব, কিছু সময় বসে থাকো। যদি বলেন সরকার মশাই মিথ্যা কথা বলবেন না, আমি স্পষ্টভাবে দেখাই দেব। দেখবেন লীলামৃতের শেষের দিকে তারক ঘোষার একটা ঘটনা তিনি কলম ধরে লিখেছেন, ময়না পাখির একটা ঘটনা। তারক ঘোষাই যিনি ঢাকাতে গান করতে যাবেন, তিনি মনে করেছে বিবেচনা ঢাকা যাব তো তাহলে ঠাকুরকে প্রণাম করে যাই। উড়াকান্দি যাবার পরে যখন ঠাকুরের চরণে প্রণাম করে ডাক দিয়ে করেছে বর্ণনা, ঠাকুর আমি তো ঢাকাতে গান গেতে যাব, আমার মনে আছে বাবু তোমার আশীর্বাদ চাই। তখন হরিচাঁদ ঠাকুর যিনি আশীর্বাদ করলেন তিনি, বাবা যাও ঢাকাতে যাও, কিন্তু আমার একটা কথা নাও, আমার জন্য একটা ময়না পাখির ছাউ কিনে এনে দাও।
একটা ময়না পাখি ছাও তারক গোসাইকে বলেছিল। তারক গোসাই যখন ঢাকায় গেল গান গাবার পরে কি বলবো আপনার দিকের ধারে, এক দামে দুটো ময়না পাখি কিনেছিল। দুটো ময়না পাখি যখন কেনে কি বলবো আপনার দিকের ধারে, তখন যখন বাড়ি আসে, বাড়ি আসার পরে একটা উড়াকান্দি পাঠায় দেয়। উড়াকান্দি যখন দিল আপনাদের কাছে বলা বলো ওই পাখিটাকে হরিচাঁদ ঠাকুর ষোলো নাম বত্রিশ অক্ষর শিখাইয়েছিল। লীলামৃত আনেন আমি দেখাই দিচ্ছি, ষোলো নাম বত্রিশ অক্ষর শিখাইছিল। তার মানে কি, হরিচাঁদ ঠাকুর যিনি উনি জানতেন কৃষ্ণ নাম ছাড়া মুক্তি নাই, এই জন্য ওই পাখিকে মুক্ত করবার জন্য ষোলো নাম বত্রিশ অক্ষর শিখাইয়েছিলেন তিনি। তুমি যা শ্রাদ্ধ করিয়ে তুই গাইছ, তুমি তো এই মানুষগুলোরও ভুল পথে পরিচালনা করতেছ। তোমার হরিচাঁদ ঠাকুর নিজে কৃষ্ণ নাম করেছে, তার প্রমাণ লীলামৃত। কি বলবো আপনাদিকের ধারে বসে শোনেন নারী নরে, তখন কিন্তু যখন ওই ষোলো নাম বত্রিশ অক্ষর শিখায় ওই পাখিটা সকালে ভোরে উঠে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম 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 হরে হরে, যখন ষোলো নাম বত্রিশ অক্ষর গাইত মানুষ পাশ দিয়ে হাঁটিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে মনে করত হয়তোবা কোনো মানুষ কৃষ্ণ নাম করছে, কিন্তু না, কোনো মানুষ না, ওই ময়না পাখিটাই কৃষ্ণ নাম করত। আর এদিকে দুটো পাখি কিনেছে, একটা দিকেছে তারক গোসার বাড়ি, তারক গোসাই সকাল সন্ধ্যা কি বলবো আপনার দিকের ধারে তারক গোসাইও কিন্তু কৃষ্ণ নাম শিখাইয়েছিল, মিথ্যা কথা নয়। দেখবেন লীলামৃত পড়ে তারক গোসাই যিনি ষোলো নাম বত্রিশ অক্ষর শিখাইয়েছিলেন তিনি। তাহলে তোমার কাছে আমার প্রশ্ন, হরিচাঁদ ঠাকুর সেও কৃষ্ণ নাম করে, তারক গোসাই সেও কৃষ্ণ নাম শিখায়, কি কারণে তোরে এই ময়না পাখিকে ষোলো নাম বত্রিশ অক্ষর শিখালো? তুমি আমার একটু কথা ধরো, এর একটু জবাব দিও। হরি নাম ছাড়া জীবনে কোনো গতি নাই, মতুয়াদের গুরু ধরা নাই। কি বলবো আপনাদিকের ধারে বসে শোনেন নারী নরে, প্রকৃতপক্ষে মতুয়াদের কোনো গুরু নাই। লীলামৃতের ভিতরে পরিষ্কারভাবে লেখা আছে একমাত্র গুরু হলো ক্ষীরোদের গোসাই, অর্থাৎ দয়াল হরিচাঁদ ঠাকুর যিনি মতুয়া ধর্মে তিনি একমাত্র গুরু, এই ছাড়া গুরু নাই। কিন্তু তোমার কাছে আমার একটা কথা জানতে ইচ্ছা করে, তোমার লীলামৃতে লেখা এক, তোমরা কাজ করো আর এক, অশ্বিনী গোসাই যিনি গুরু ধরেছিলেন তিনি আমার কাছে দাও শুনানি, পরিষ্কারভাবে তোমার কাছে আমি একটু জানতে চাই যে লীলামৃত লিখলো যে এক গুরু হচ্ছে ক্ষীরোদের সাই, সে ছাড়া মতুয়াদের কোনো গুরু নাই। তাহলে তুমি একটু জবাব দিও দি, অশ্বিনী গোসাই কেন গুরু করেছিল, এইটাই তোমার কাছে আমি পরিষ্কারভাবে জানতে চাই। আরেকটা কথা যদি আসলে দেই বক্তৃতা, ওনার তো তেমন একটা জানা নাই, আমি বলেছিলাম তার ধারে যদি মহাপ্রভু জগতে সব দেয় তাহলে নূতন করে হরিচাঁদ ঠাকুর কি দিল, কষ্ট মহাপ্রভু বৈষ্ণব যা দিল হরিচাঁদ ঠাকুর তাই দিল, মানে তুমি কি কষ্ট তা বুঝতে পারতেছ না, আমার কথা আগে বোঝো তারপরে জবাব দাও। তুমি এই জায়গাটা যা বললে তা তো শোনার মতো না, কষ্ট মতু আর বৈষ্ণব এক, তাহলে বৈষ্ণব যদি এক হয় তাহলে মতুয়া ধর্ম গ্রহণ করার কি দরকার ছিল, এইটাই আমার একটা জানবার বিষয়। দুটো কথা বললাম তোমারে, তুমি যুক্তি অনুসারে জবাব করো। এবার ছোট্ট একখানি ধুয়া ধরে তার ভিতরে আরো কিছু কথা বলে তারপরে দেখি গোসাই এসে কোন কথা কয়। দাও আমি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা, জানিতে চাই তোমায় বহু নামে ধরা ধামে, বহু নামে ধরা ধামে কত রকমে ডাকি, তোমায় বলে ভগবান,
আমার গড বলে কেউ করছে আহ্বান, কেউ কয় খুদা কেউ জুহিদা কেউ কয় পাতিয়ান। কেহ তোমায় বলে ভগবান, আমার গড বলে কেউ করছে আহ্বান, কেউ কয় খুদা কেউ জুহিদা কেউ কয় পাতিয়ান। গাইলাম জীবন ভরে মুখস্থ গান, জীবন ভরে মুখস্থ গান, মুখ বোলা টিয়া পাখি সকল শাস্ত্রে শুনিতে যে পাই, তোমার নাকি মাতা পিতা নাই, তোমার নামকরণ কে করেছে বসে ভাবি তাই। দেখো সকল শাস্ত্রে শুনিতে যে পাই, তোমার নাকি মাতা পিতা নাই, তোমার নামকরণ কে করেছে বসে ভাবি তাই। নামি কিয় নামি হেসাই, আমরা তার বুঝি ভাগি। কেহ পিতা কেহ পুত্র কয়, আবার বন্ধু বলে কেউ দেয় পরিচয়, সকল আর সকল কিছু কারো কিছু নয়। দেখো বাবা, মতুয়ারা যে নাম করে, এই হরিনামের যে কি অর্থ এইটা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরেও জানে না। আমার একটা কথার জবাব দিতে পারবে না, যা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বলতে পারে না, তাহলে মতুয়ারা সেই হরিনাম নিয়ে কেমন করে গোলকে যাবে? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরে নামের গুণ্ডা বলতে পারে, নামের মর্মার্থ কেবল সেই সে প্রভু জানে। যে নামের অর্থ ব্রহ্মা বিষ্ণু শিবই জানে না, তাহলে মতুয়ারা কি করে সেই নামে পার হয়ে যাবে? এখন গুজু গুজু কথা তুমি আর কইয়ে না। বৃন্দাবনে কৃষ্ণকে যদি কেউ একবার দেখেছে, বৃন্দাবনের ভজন হচ্ছে গোপী ভজন, এই গোপী ভজনের থেকে শ্রেষ্ঠ জগতে আর কিছু নাই। এই জন্য তারক গোসাই একটা গান লিখেছে, দেখবেন কি জানো গানটা? হ্যাঁ, কি বলবো, আপনাদের ধারে বসে শোনেন নারী নরে, তারক গোসার গানটা হচ্ছে সখীরে গোপীর ভজন, বিষম যজন হবে না। তার মানে কি, গোপী প্রেমের উপরে কোনো প্রেম নাই, এইখানে কোনো জুয়া চুরি কখনো অধর্ম কাজ এই বৃন্দাবনে হয় না, এমন কি নারদ সুখ ব্যাস করে আদি এরাও কিন্তু ওই ব্রজ প্রেমের অধিকারী না। আর তোমার হরিচানকে দর্শন করলে কি হয় জানো? লীলামৃতর ভিতরে আছে, হরিচাঁদ ঠাকুরের একটা ধর্মকন্যা ছিল, হরিচাঁদ ঠাকুরকে যাইয়ে বাবা বলে প্রণাম করলো, বাবা তোমার স্মরণে আমার প্রণাম। কসে ঠিক আছে মা, আজ থেকে তুমি আমার বাড়ি থাকো, শান্তিমাতার সাথে থাকে। শান্তিমাতা কিছু টাকা জোগাড় করে রাখিছিল, ওই মাইয়ে করিছে কি ওই তাহাসুরি করিছে। দেখেন কৃষ্ণকে দর্শন করলে সে অনন্তে সে পার হয়ে সেই পরব্রহ্মে বিলীন হয়, আর হরিচাঁদ ঠাকুরকে দর্শন করলে তার চৈত্য বৃত্তি জাগে, তার সুরির ভাব জাগে। তোমরা মতুয়ারা যে কি নিয়ে নাম করো আমি বুঝি না। আরে ঠাকুর, হরিচাঁদ ঠাকুর যদি সেই পরব্রহ্ম পরমেশ্বর হয়, তারে দর্শন করার সঙ্গে সঙ্গে মানুষের প্রেম ভক্তি উদয় হবে। সেই প্রেম ভক্তি উদয় না হয়ে আমি বলি আপনাদের থেকে ওই ধর্মকন্যা টাকা চুরি করল। তা হরিচাঁদ ঠাকুরকে দেখার পরে তো পরিষ্কারভাবে তার প্রেম উদয় হবে। অশ্বিনী ঘোষাই লিখলেন, দেহ পবিত্রময় হলেই তো সেই দেহ হয় ভাবের উদয়, কিন্তু অপবিত্র দেহ হলে তার দেখলে মহ ভাব লুকায়। এই কথার ভিতর দিয়ে বোঝা যায় যে হরিচাঁদ ঠাকুর অপবিত্র ছিল,
যাকে দেখার পরে ওই মেয়েটির ভাব উদয় হয় নাই এবং সহ্য মৃত্যু উদয় হয়েছে, সে চুরি করে নিয়ে চলে গেছে। এই জায়গাটু জবাব দিও দি, ধর্মকন্যা কেন চুরি করলো টাকা? এই জন্য একমাত্র পরমেশ্বর হচ্ছে কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া জীবের গতি নাই। বিজয়বাবু লিখলেন, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম, এই নামে সব দুঃখ তাপ যাবে দূরে, গাউরে এই নাম অরিরাম। কিন্তু ওরি নাম করলে তোমাকে সৌর্য বৃত্তি জাগবে। কেহ পিতা কেহ পুত্র কয়, আমার বন্ধু বলে কেউ দেয় পরিচয়, সকল আর সকল কিছু কারো কিছু নয়, দয়াল তোমার দয়া সল পরিচয়, তোমার দয়া সল পরিচয়, কে জানে তার বার বাকি, আরে পাগল বিজয় বলে মনের কথা কই, আরে আমি খাঁটি ভাবের পাগল নই, শুধু গল্পে দেশে মনের মাঝে তাইতে পাগল হই, পাগল বিজয় বলে মনের কথা কই, আমি খাঁটি ভাবের পাগল নই, শুধু গল্পে দেশে মনের মাঝে তাইতে পাগল হই। শোনো 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 বন্ধু তোমায় করি মানা, একটা কথার জবাব তুমি দিতে যে পারবে না, গৌরাঙ্গ মহাপ্রভু চেতন দেখো ছিল, সমস্ত প্রেম দেখো এই জগতে সে দিল, তুমি বললে নিম্ন জাতি উদ্ধার করেছে তাই, আমার মহাপ্রভু করে গেছে আমি প্রণাম করব তাই। মহাপ্রভু কি নিম্ন জাতিদের জন্য ভাবি নাই? তিনি একজন ব্রাহ্মণ ছিল, ব্রাহ্মণ থেকেও জগাই মাদাইকে কোল দিল, একজন দস্যু। আচ্ছা ব্রাহ্মণ হয়ে কি দরকার ছিল জগাই মাদাইকে উদ্ধার করার জন্য? তার মানে কি এই নিম্ন জাতির জন্য মহাপ্রভু ভেবেছিল? মহাপ্রভু মনে মনে চিন্তা করলো তাই, নিচু জাতকে আমি এখন উপরে যেতে চাই, এই জন্য মহাপ্রভুর কথা করিয়া বর্ণন, সব কিছু দিয়ে গেছে এই জগতে অর্পণ। শোনো 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 তুমি আমার কথা নিবে, ছোট্ট করে আমায় একটু তুমি বুঝাইয়া দেবে, হরিচাঁদ ঠাকুর মাইনা পাখি পুষেছিল তাই, ষোলো নাম বত্রিশ অক্ষরে তাতে পাওয়া যায়, এই ষোলো নাম বত্রিশ অক্ষর শিখার কি কারণ, বলবে তুমি সবার মাঝে ধরে বিবরণ। হরিচাঁদ ঠাকুর যিনি কৃষ্ণ নাম করে, তার প্রমাণ পাই কিন্তু লীলামৃতের ভিতরে, ধর্মকন্যা কেন টাকা চুরি করে, সেই কথা বলবে তুমি ধর্মে বসরে, গুরু দেখো লাগে না মতুয়ার বাজারে, এই কথা পাই কিন্তু ওই লীলামৃতের ঘরে, এক গুরু ভিন্ন তাদের কোনো গুরু নাই, এক গুরু হলেন সেই কিরদের সাই। তাহলে অশ্বিনী ঘোষার গুরু দেখো মহানন্দ ছিল, এই কথাই আমার কাছে একটু তুলে বলো, তবে আর বেশি কথাই আমি বলবো না বলবো না, ছেড়ে দিয়ে যাবো আমার এই কাব্য আলোচনা, দেখি এসে আসলের পরে কোন কোন কথা কয়, কোন ভাবে এসে যায় তার ভাবের পরিচয়, যাক তবে বেশি বলে কোনো দরকার নাই, আমার মতো ভাবি কানে শেষ করিতে চাই, অনেকভাবেই অনেক কথা বলতে গেলে পরে অনেক ভুল ত্রুটি হয়ে যেতে পারে, এদিকে তো আছেন যারা ভক্তগণ, বন্দনা করে যাই সবার চরণ, ভুল ত্রুটি আমার মার্জনা করে রেখে দেবেন আমার চরণের পরে, এই পর্যন্ত আমার দ্বিতীয় সৎসঙ্গ হয়ে গেল, প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বল, হরি বল হরি বল।
নমস্কার। এত সময় শ্রদ্ধেয় বাবু সুমন ভট্টাচার্যের আপনারা আলোচনা শুনলেন, খালি যদি শীত না পড়তো তোর সাথে আজকে কুস্তাকুস্তি করা আরম্ভ হয়ে যেত। আপনারা চুপ করে থাকেন সর্বজন, মতবাদের ভিতরে গুরু মানে না কি কারণ? মতুয়াদের গুরু আছে কি না? মহাপ্রভু নিম্ন শ্রেণী মানুষের কাজ করেছে, করল কি না? আমি প্রত্যেকটা প্রশ্নের সঠিক সমাধান দিতে চাই। আগে ছোট্টখানা গান গাইছি, অখণ্ড ব্রহ্মাণ্ড সেধে অখণ্ড ব্রহ্মাণ্ড সেধে চলে ভেদ করে কেউ যদি ঢে
জয় করে সে, কাল মহাকাল জয় করে সে, কাল মহাকাল ঢেউ দিয়ে জগৎ পাগল করে। আরে যোগে ভাগ্যে আরে পাগল হলো, সে ঢেউ লেগে তনু জলে, অনুরাগে তনু জলে, ও তার অনুরাগে প্রেমানন্দে নৃত্য করে। আজ এই প্রচন্ড শীতের ভিতরে
আপনারা বসে আছেন কতজন? আমি বুঝতে পারছি সবার হচ্ছে কষ্ট, তবুও হরি কথা শুনিবার আশায় ভক্তগণে কেমন করে তারা চুপ করিয়া রয়। তাই আর একটু সময় সভাতে হবে কবি গান, এইবার তার যোগ জিজ্ঞাসা যা করেছে এখন ডেকে বলেছে সমাধানে, শুনেছেন সর্বজন মহাপ্রভু পতিতের জন্য করেছে কল্যাণ। আচ্ছা তাই কইছে তো যে মহাপ্রভু পতিত জাতির জন্য উনিও তো কম কিছু করেন নাই, জগাই মাদাইর উদ্ধার করলো। আরে খালি জগাই মাদাই উদ্ধার করলে পতিত পাবো নয় নাকি? এমন একটা জাতি যে জাতির মধ্যে অনন্ত কোটি জগাই অনন্ত কোটি বাধাই, যারা শিক্ষাহারা বাস্তহারা, যাদের পশুবৃত্তি ছিল এ জীবন, তারা ভালো মন্দ কি বুঝত না জগতে কখন। মহাপ্রভু তো খালি জগাই বাধাই উদ্ধার করছে, আর এই পতিত শ্রেণীর ঘরে কত জায়গায় বাদাইছে। মহাপ্রভু কি কখনো লক্ষ্য করেছিলেন? আপনারা বিবেচনা করবেন, মহাপ্রভু নিজে উনি টোলে পড়েছিলেন, টোলে। তাহলে একজন ভগবানকে যদি টোলে পড়াশোনা করতে হয়, তার শিক্ষা অর্জন করতে, তাহলে মহাপ্রভু কি এইটা লক্ষ্য করেছিলেন আমি ভগবান হই আমার শিক্ষার দরকার, তাহলে ভক্তদের জন্য আমি কি করে গেলাম নাকি? নিজে ভগবান হয়ে তাই তার শিক্ষা গ্রহণ করতে হলো, তাহলে মহাপ্রভুর বোঝার দরকার ছিল আমি যখন শিক্ষা নিলাম তাহলে আমারও শিক্ষার দরকার, আমি যদিও হই ভগবান তাহলে ভক্তের জন্য শিক্ষার ব্যবস্থা তিনি করেন নাই কখন। শ্রীকৃষ্ণ তিনি শিক্ষার জন্য সন্দীপনী মুনির কাছে গেলেন, রামচন্দ্র শিক্ষার জন্য গুরুগৃহে গেলেন। আচ্ছা তাহলে ভক্তদের জন্য আপনারা কয়জন কয়টা স্কুল করেছেন? ভগবানের যদি স্কুল লাগে ভক্তের লাগে না? ভগবান তো সব কিছু পারে, আমার কথা বোঝা যাচ্ছে তো? তাহলে মহাপ্রভু আপনি দেখাতে পারেন খাতা কলমে যে কোনোদিন একটা স্কুল গড়ে গেছে যেখানে পতিত শ্রেণী মানুষের পড়াশোনা করতে হবে, যারা উচ্চ শ্রেণী মানুষ এখানে ঢুকতে দিত না? আমি মহাপ্রভু দোষ দিচ্ছি নাকি? হয়তো মহাপ্রভুর ওই লীলাটাই চেষ্টা করেছিলেন, উনি পারলেন না, তাই সেই মহাপ্রভু পুনরায় হরি হয়ে অবতার হলেন, এইবার সেই কাজটা পূর্ণ করে গেলেন। সে যুগে তিনি করতে পারলেন না স্কুল, নিজে শিক্ষা গ্রহণ করে ভক্তের জন্য কিছু করতে পারলেন না সংসারে, তাই সেই গৌর লীলা সেরে এবার হরি হয়ে এলো। দেখো স্বয়ং ভোলা ত্রিপুরারী আমার গুরুচন্দ্র হলো, আদ্যা শক্তি আমার মহামায়া সত্য ভাবাকে জানি, এই সবাই মিলে শিক্ষার ব্যবস্থা আনলো তারা দাবি, আমার হরি গুরু চাঁদ অবতার হলো, তাই কত প্রতিদি জাতি উদ্ধার হলো। একবার প্রেমানন্দে ভক্তবৃন্দে হরি হরি বল। অনন্য যুগে এটা কভু আরে সম্ভব হয় নাই ভাই, যা করে গেছে এবার আমার বাবা গুরুসান গোসান। আর কি আর একটা কথা জিজ্ঞাসা করেছে, মতুয়াদের গুরু নাই? আরে বলো দই কথাটার মানে ওইয়ে না, মতুয়ার এক গুরু ভিন্ন গুরু নাই, একমাত্র গুরু হলেন আমার ক্ষীরোদে দোষাই। এর মানে
মতুয়ারা যদি খালি হরিচাঁদের উপাসনাই করে তাদের আর কোনো উপাসনা করার দরকার নেই। এই কথার অর্থ হচ্ছে এই যে মতুয়ারা একজন গুরু, গুরুর গুরু, পরম গুরু তিনি আমার হরিচাঁদ, তার ভজনা করলেই হবে। কিন্তু আমি হরিচাঁদকে বাবা কইছি, আমার ছেলেও বাবা কয় নাকি, আমার নাতিও বাবা কয়। আচ্ছা আমি যদি বাবা হরিচাঁদের বাবা কই, আমার সল কি কবে, দাদু কবে তো, ঠাকুরদা নাকি, তা কয় না কেন? বাবার বাবা, বাবার বাবা, বাবার বাবা, শেষে একজন বাবা। তার মানে তুমি যারে গুরু স্বীকার করছো আসতে, তিনি গুরু হতে পারেন, তিনি যদি গুরু হয়ে মনে করেন আমি হরি হয়ে গেছি তা না, তুমি গুরু হয়ে একটা পথ দেখাতে পারো যে তুমি এই পথটা দিয়ে এই পথে গেলে এইখানে ঢুকবা। আজকে যদি শ্রীবাসদা আমাকে ফোন না করে বলতো যে স্বর্গে মশাই আপনি এই পাশ দিয়ে আসবেন, এইভাবে ঢুকে যাবে নাকি, আমি এই জায়গার খবর পেতাম? পেতাম না। তার মানে তার মাধ্যমে আমার এই জায়গাটাকে সেনা। তাহলে মতুয়াদের একমাত্র উপাস্য মনসা কালী তারা টারা না, একমাত্র হরিচাঁদ ছাড়া উপাস্য আর কেউ নাই। তাহলে হরিকে পেতে গেলে মাধ্যম দরকার, উপাস্য একজনই, তিনি হরি, তিনি গুরু। কিন্তু তাকে পেতে গেলে একটা মাধ্যমের দরকার। আমি যেমন এই জায়গাটা এসেছি একজনের মাধ্যমে, তেমনি একজন সদ্গুরু সেই পথটাকে নির্দেশ করে, তুমি এই পথ দিয়ে যাবা, এই পথে গেলে হরি পাবা। ওরে আমিও হরি রে বাবা কই, তুমিও বাবা কই, আমাদের সকলের বাবা একমাত্র হরিচাঁদ বাবা। কিন্তু গুরুর দরকার আছে, এই গুরু হচ্ছে মাধ্যম হয়ে হরি দর্শন করা। আমার কথা বোঝা যাচ্ছে তো? মতুয়াদের গুরু নাই তারা, কিন্তু অশ্বিনী কর্তা গুরু করেছিলেন মহানন্দ পাগলকে, তার গোসাই গুরু করেছিলেন মৃত্যুঞ্জয়কে, নিবারণ কর্তা গুরু করেছিলেন তার গোসাইকে, রমণী কর্তা গুরু করেছিলেন তার গোসাইকে। তাহলে এরা কি খালি খালি করছে না? এই গুরুকে ধরে পরম গুরু পাওয়া। আবার অশ্বিনী ঘোষ গানেও লিখে গেছে, গুরু কি ধন চিল্লি নাম মানব জনম যায় বিফলে, আছে না? তারপরে আর একটা গান আছে, গুরুর প্রতি প্রেম ভক্তি ভ্রান্ত মন্তর কেন হল না। গুরুচাঁদ ঠাকুর গুরুকে মান্য দিয়েছেন। একটা ঘটনা বলি আপনারা বুঝতে পারবেন। একদিন গুরুচাঁদ ঠাকুর আমার অশ্বিনী দুইজনে গেল, ওরা কান্দি থেকে নৌকা যখন ছেড়ে দিল, গুরুচাঁদ ঠাকুর ডেকে বলে, অশ্বিনী রে আমার কথা নিবি, তুই এক নৌকায় যাবি আমারে, আর একখান নৌকা দিবি। আরে দুই নৌকা করে দুইজনে যখন নদী পথে যায়, আমার অশ্বিনীর নৌকা প্রথমে গমন করছে রে ভাই, মৎস্য বাড়ির ঘাটে কি যখন নৌকা গিয়ে দাঁড়ালো, সবাই এসে আমার অশ্বিনীর নৌকা পূজা দিচ্ছিল। এবার অশ্বিনী গোসাই মনে মনে ভাবতে লাগলো, আজকে আমার বাবার নৌকা পিছনে, আমার নৌকা আগে, আর এরা আমার বাবা গুরুচাঁদকে রেখে আমার নৌকায় পূজা দেয়, এতে আমার বাবা গুরুচাঁদের অপমান, আমি থাকতে আমার বাবার হবে অপমান, আমি সহিতে পারি না কখন। সবাই অশ্বিনী কর্তার নৌকায় পূজা দিয়ে গোসাইকে যখন ঘরে নিয়ে গেল, গুরুচাঁদ ঠাকুরের নৌকা সবার শেষে, গুরুচাঁদ ঠাকুর মহাচ্ছব বাড়ি পৌঁছায় বসে আছে, অশ্বিনী কর্তা এক গাছি দড়ি নিয়ে মহোৎসব বাড়ি থেকে বেরিয়ে গেলেন। কেন? আমার এ জীবন আর রাখবো না, আমি যদি না থাকতাম তাহলে আমার বাবা গুরুচাঁদের আজকে অপমান হতো না, সবাই আমার নৌকায় পূজা দেয় কিন্তু আমার বাবার নৌকায় কেউ পূজা দিল না, আমার এ জীবন আর রাখবো না গো।
আমি জীবনতে জীব গলায় দড়ি নিয়ে আমি প্রাণে বিসর্জন দেব। নদীর ঘাটে একটা অম্ল বৃক্ষে যখন উঠে যায় দড়ি বেঁধে এমন সময় ঝুলে পড়বে রে ভাই, হঠাৎ একজন নৌকা মাঝি একজন নৌকা নিয়ে গো, আরে ওই পথ দিয়ে যায় দেখে যে একজন ব্যক্তি আম গাছে উঠিয়া গলায় দড়ি নেয়, আরে ওইখান থেকে দেল সে সবাই ছুটে গেল এদিকে মৎস্যবাড়ি থেকে গুরু সাদামা কহিতে লাগি, এ আমার অশ্বিনী পাটিয়া তোরকে সবাই দিতেই আমার অশ্বিনী দিতেই এ আমার সেই গেল কলে রে তাড়াতাড়ি খোঁজ। হঠাৎ দেখে যে গঙ্গার পানি চেঁচামেচি আরম্ভ হয়ে গেছে, ভক্তরা ওইখানে দৌড়া গেলেন, কি হয়েছে যাই দেখে যে অশ্বিনী দাদা গাছের উপরে বসা গলায় দড়ি বেঁধে বসে আছে, লোকজন এখান থেকে নামিয়েছে ওইখান থেকে অশ্বিনী গোসাইকে ধরে নিয়ে বাবা গুরু সাদের কাছে গেছে, বাবা বাবা অশ্বিনী গলায় কেন দড়ি কোথায় গেছি, আমি আর জীবন রাখবো না, এমন কি হলো তুই জীবন রাখবি না, আমার জীবন আনিয়া না। দুইখান নৌকা ছাড়িয়ে আসলাম ঘাটে, যখন দাঁড়ালাম সব ভক্তরা আমার নৌকায় পুজো দিল, আমার গুরু সন্তানদের নৌকায় পুজো, আমি যদি না থাকতাম তাহলে আজকে তোমার নৌকায় পুজো হতো, তাহলে আমার আর বেঁচে থাকার অধিকার নাই, আমি থাকতে আমার গুরুজনের অপমান আমি সইতে না। আমার জীবন আমি ত্যাগ করব। তখন গুরু চাচা গুরু অশ্বিনীকে বললো, অশ্বিনী বড় পাপ করেছ তুমি, তুমি গান লিখেছ না সমর্পিত দেহ মম আমিত্ব কিয়া, আমিত্ব স্বামিত্ব তুমি ঈশ্বর মহামূলা, তা তুমি যদি দেহখানে আমার বাবা হরিচান্দে দেও তোমার নৌকায় পুজো দিলে আমার বাবার পুজো হয় না, তুমি আমার বাবার দেহ বাবাকে দেহ দিয়ে সেই দেহ তুমি বিসর্জন দিতে গেছিল, ওটা আমার বাবার দেহ তোমার জানা ছিল না, অশ্বিনী গোসাই বাধা পড়ে গেল। গুরু চাঁদ ঠাকুর বললো এর জন্য তো সাজা বহন করতে হবে, কি সাজা, 3 মাস পর্যন্ত তোর অযাচিত বৃত্তি করতে হবে, কারো কাছে কিছু চেয়ে খেতে পারবি, যা। আমার অশ্বিনী কর্তা চোখের জল ঝরে পড়ছে ধরাতল, জানে তো সংসারে কেউ নাই, আমি একা ইনকাম করি, আমি যদি ইনকাম না করি সংসার শেষ হয়ে যাবে, তবুও বাবা গুরুচন্দ্রের আদেশ আমি পালন করব। অনাকান্দি যত ভক্তগণ ছিল সবাই গিয়ে বাবা গুরুচন্দ্রের পা ধরল, বাবা তুমি এমন লোকরে এমন সাজা দিয়ে বাবা, যার দিন অন্তে ভিক্ষা করে গো ও বাবা, যার সংসার চলে আমার দাদাকে এত খাটনি তুমি কেন দে, তোমার এত কঠিন হৃদয় বাবা তুমি মোদের কথা নিবা, আমাদের কথা শুনিয়া দাদার একটু খাটনি কমাইয়ে দিবা, বাবা গুরুসান ডেকে বলে গো আমার পিতার ভক্ত যদি আমায় নিবেদন করে, ভক্ত আমার মাতা পিতা জগত সংসার, আমি ভক্তের মান্য রাখব না তাই কি কখনো হয়, আজ হইতে তোরা বল দেখি কি চাস, আমি তাই করিতে চাই, যা তোদের কথা রাখলাম, আমি 2 মাস কেটে দিলাম, 1 মাস ও সাজা বহন করুক। ভক্তরা পা জড়াইতেছে, বাবা 1 মাস দাদা পারবে, গরিব মানুষ, খুব অনুনয় বিনয় করে গুরু চাঁদ ঠাকুর শেষে বললেন, যা আর কথা কবি না, 7 দিন, এই 7 দিন ওর পালন করতে হবে, এই 7 দিন ও অযাচিত বৃত্তি করবে, রাস্তায় না খেয়ে ঘুরে বেড়াবে, যদি কেউ ওরে সেবে খেতে দেয় খাবে, আর আমি যদি শুনি তোমরা কোনো ভাই ওরে বাড়িতে জায়গা দেছো ওর থেকে দ্বিগুণ সাজা তার বহন করতে হবে। সবাই বলল ঠিক আছে,
অশ্বিনী কর্তা গলায় গামছা নিয়ে একটা গামছা পরে বেরিয়ে গেলেন। রাস্তা দিয়ে ঘুরে বেড়াচ্ছে, যেদিন সাত দিন শেষ হয়ে যায় যায় অনাহার অনিদ্রায় রাস্তায় পরে কাঁদছে। আবার গোসার একজন ভক্ত ওইটা দেখে, আমার বাবা এখানে পড়ে আছে কেন, আমার বাবা এখানে পড়ে থাকবে কেন, তানি উঠে জবা কি হয়েছে তোমার, আর কৃষ্ণা আমি গুরুজনদের থেকে বৈমুখ হয়েছি, আমি গুরু বৈমুখ হয়ে রোলাম এমুখ কেউ দেখো এ পোড়ামুখ দেখলে পরে গো ও তার দুঃখ ভালো যাবে না, আমার হে মুক্ত না কেউ দেখিস না। ভক্তটা কথা শুনল না, অশ্বিনী কর্তাকে ধরে নিয়ে চলে গেল নিজের গুরুদেব তো, বাড়ি নিয়ে নিজে স্নান করিয়ে ভাত নিজে মাখায় মাখাইয়া গুরুদেব রে খাওয়াইছে। এই খবর গুরুচাঁদের কাছে চলে গেছে, এটা রুমাল দাও গুরুচাঁদ গুরু রাখান দিতে খবর দিয়েছে। হ্যাঁ ও অশ্বিনীরা জায়গা দিল কেন, ওই দুটো ধরে নিয়ে গুরুচাঁদ ঠাকুরের কাছে ধরে নেওয়া হয়েছে। গুরুচাঁদ ঠাকুর বলছে, তুই জায়গা দিছিস, আমার বারণ সত্ত্বেও তুই জায়গা দিলি কেন, ওর থেকে তোর দ্বিগুণ সাজা প্রাপ্ত। ছেলেটা তখন করজোড়ে দাঁড়িয়ে গুরুচাঁদের ধরে বলছে, গুরুচাঁদ আপনি যদি আমার একটা কথার জবাব দিতে পারেন, আপনি যে সাজা দেবেন আমি মাথা পেতে নেব। আচ্ছা বলেন দেখি, আজকে আপনার পিতা যদি না খেয়ে অনাহার অনিদ্রা রাস্তায় পড়ে থাকতো আপনি কি করতেন, আপনার বাবা হরিচাঁদ যদি না খেয়ে রাস্তায় পড়ে থাকতো আপনি গুরুচাঁদ কি করতেন। গুরুচাঁদ ঠাকুর চোখের জল ছেড়ে দিলেন, আমিও তো ভাবছিলাম যে আমার অশ্বিনীর মনে কেউ ভালোবাসে না, আজকে বুঝতে পারলাম গুরু থেকে শিষ্যের পাল্লা ভারী হয়ে যায়। তুই যে আমার অশ্বিনীকে এত ভালোবাসিস, এরা সবাই আমার ভয়তে কেউ ওরে ধরে না, আমি তাই ভাবছিলাম এমন কি কোনো ভক্ত নাই আমার অশ্বিনীর দুটো খাওয়া, আজকে বুঝতে পারলাম তুই আসিস একমাত্র আমার অশ্বিনীর ভক্ত। আরে গুরু মান্য না দিলে কি আর রে, আমার বাবা হরিচাঁদ কে মেলে ধন্য ধন্য তুই ভক্ত এবহি মন। তেমনি শ্রী গুরুচাঁদ বলেছে, আগে ভক্ত কর সার নিজের পুত্র গুরুচাঁদের, শোনেন না দিন তারজ্ঞ সার হাতে তুলে দিয়েছিল গো, ওরে তারে দীক্ষা নেবার তরে তুমি কিচ্ছু জানো না, শোনো ভট্টাচার্য বোঝালাম তোমারে, এই জন্য গুরু ভিন্ন হরিদর্শন কবু কিন্তু নয়, আগে মাধ্যম না হলে ভগবান পাওয়া যায় না রে ভাই। আজকে এখানে কবি গানের মাধ্যমে সম্মিলন না সম্মিলন মাধ্যমে কবি গান, সম্মিলন হয়েছে তাই কবি গান নাকি, কবি গানের জন্য সম্মিলন হয় নাকি, সম্মিলন করা হয়েছে তারপরে কবি গান, শিশির নাও আসতে পারতো আর একজন আসতে পারতো কিন্তু সম্মিলন থাকত না তাই না। তাহলে আগে আমার আরাধ্য দেবতা হরি গুরুচাঁদ, নবসূত্র সমাজের প্রতি সম্প্রদায়ের মানুষ একমাত্র গুরু হচ্ছে হরি গুরুচাঁদ, আর এমনি গুরু ধরতে হয় যারা পথ প্রদর্শক, কোন পথের মাধ্যমে গেলে আমার হরিচাঁদকে পাওয়া যায়, এরা হাত ধরে নিয়ে গিয়ে বাবা ঠেলে দেয় বাবা হরিচাঁদের পায়। এই জন্য প্রত্যেকটা লোকের এক একজন গুরু ধরতে হয়। গুরু যদি না ধরবে আমার একটা কথার জবাব দিবা, অশ্বিনী ঘোষ এই গান লিখেছে, বাম দক্ষিণের অভিশম খিতি অপ্তেজ মরুদ্বম পঞ্চতত্ত্বে পুড়িয়ে দম রেখেছে মন্দিরে, তার আগম নিগম জানলে পরে আব্রহ্ম ভেদ করতে পারে, শিখাও দেখি আমারে আব্রহ্ম ভেদটা কে করে কিভাবে করে নাকি, একজন গুরুর কাছে না গেলি তোমার জানাবে কেনা,
কোন পথে যাবে পাপা? অশ্বিনী ঘোষাই লিখেছে কি একটা গান আছে না, চুপ কর, খাইয়ে খাইয়ে শুয়ারের মতো হয়েছিস, কথা কইস না। কত্তার একখানা গান আছে, মনে আমার বড় অভিলাষ, সহস্রা কুঞ্জেতে সাজাবো মহারাজ, হবে শান্তি হরি রূপে প্রকাশ, ওই রূপে করেন যদি রাসবিহার, মনে এক বাঞ্ছা ছিল ঘটল নাই আমার, আমার রীতিপদ্যে হরিচাঁদে সাজাগে মিলাবো চাঁদের মজা, মনে আমার বড় অভিলাষ, সহস্র কুঞ্জেতে সাজাবো মহারাজ। সহস্রার কারে কয়, এই থেকে বলে সহস্রার, দেহখানা ছয়খানা চক্র, মূলধান স্বাধিষ্ঠান মণিপুর অনাহত বিশুধাজ্ঞা সহস্রার, এইখানে মহারাজ হয়, তোমার কেডা জানাবে যদি গুরু না ধরো। হ্যাঁ ভুলে চাকাম দিলি, ওই গুরু লাগে না, এই জন্য একজন গুরু মাধ্যম ধরিয়া গো, তত্ত্বদর্শী মানুষের কাছে যেতে হবে, সেই গুরু যুক্তি দিলে হবে তুমি তারে, হবে কোন ভাবে তোমারও হবে মহারাজ। সহস্রার উপরে সদগুরু হলে তারে যুক্তি দেবে ধরে, তাহলে আর কি বলেছে বলো দেখি, ধর্ম সভা স্থান এই যারা খুলো সাটাম কি কইছে, সে পাখির কল্পনা বাকি রয়েছে, আসলে মনে পড়ে গেছে কব, ওই টুকা তুইয়ে যাবো কেন নাকি, ও মাঠের মধ্যে যাইয়া এখন ফান পাইতির দিকে বসে রয়েছে, পাখি তো আর বাঁধে নাই, দেখে যে গরু মরা রয়েছে, দুটে শগুন পরে রয়েছে, চেঙা দিয়ে শগুন দুটে মারিছে, মনে মনে ভাবছে শগুন বাড়ি নেবো, বাড়ির লোক তো খাবে না, নে মাঠের তে সালিয়ে টালিয়ে সাইজ করে নিয়ে যাচ্ছে, মাঠে বসে সালিয়া ওই শগুনের মাংস সাইজ করে বাড়ি নিয়ে গেছে, ওর মা রে কয় যে মা পাখি মারি নিয়ে আসি, বাবা খাতি চাইছে না, আমার প্রথম ইনকাম কবে দাও খাওয়াও, ওর মা ভালোভাবে রাঁধতে টান দিয়া ডাক দিয়েছে খোকা তুইও আয় তোর বাবারেও ডাক দে, কয় যে মা আমার পেটে ব্যথা আমি খাবো না বাবারে দাও, ও তো জানে শগুন বাড়ি নিয়ে আসি, কত বড় সুপুত্তুর বসো, বাবা খাতি বলছে এক পিস খাইয়ে কয় যে আগে ফাঁকির মাংস খাইছি কি মিটিয়ে মিটিয়া, এ কি ভাই মারিয়ালি এত তিন দিয়ে কে, ও কয় যে অত কথা কইয়ে না প্রথম মাসের ইনকাম জানছি তাই খাও, বাবা আবার কয়েছে খোকা রে কেমন জানু ভালো ঠেয়ে না রে, কি মাংস আনছি যা এত তিনটে কেন, ও কয়েছে অত কথা কই না শগুন ইচ্ছাটা হতে বেশি ভালো হয় না, এই জন্য তোর মতো শগুন ইচ্ছাটা তো জন্ম কোথাটা বুঝিস না ভট্টাচার্য, তোদের বিচিত্র কার্য এই পৈতের জোরে কথা কইস তো, এই জন্য তোকে এই শগুন ইচ্ছাটা ও বেশি দিতে ছাড়া মিটে হয় না, শোন জন্মগত অনুসারে কেউ ব্রাহ্মণ হয় না, ব্রহ্ম জানাতি স ব্রাহ্মণ, এই আমার মনিটার একটু সাউন্ড দে না বসে যাচ্ছে স্মৃতি, আমিও বসে যাচ্ছি মনিটারও বসে যাচ্ছে, আমার তলেরটা উপরের দিকে উঠতেছে, হাসিয়া পড়িয়ে না হাসিয়া পড়িয়ে না, আমার এই মাসে ২৬ পালা গান, কালকে গেরা পোতা ওরে ঠান্ডা দেশে রে, আর আমরা বাড়ি যাই রাত দুটো আড়াইটে সময়, কিচ্ছু খুঁজে পাইনি পুরুষ না পাইয়েছিলি কিচ্ছু বুঝি না, আমার নিরদ্দা আছে দোতারা বাজায়, কালকে আমার সাথে ছিল কয় যে দাদা রাত্রি পাঞ্জাবি ভিজে গেছে, মানে কেন কয় যে প্রস্তাব করেছি এন দেই যে উঠে দেই যে পাঞ্জাবি ভিজে গেছে, আরে কেন কয় যে প্রস্তাব তো দূরই পড়ে না গা বাইয়া পড়ে, মাল ছোট হয়ে গেছে বলতো না আর গা বাইয়া পড়ে, স্মৃতি ছোটে কি শীতেছে টেয়ার পাইছো নিখিল, তোরও তো কালকে তাই হয়েছিল তাই তো করিস, এই জন্য চিন্তা করেন নারী নরে শোনেন দিয়া মন, তাহলে ব্রাহ্মণ হয় নবগুণে শোনেন জ্ঞানী জন, সমতম তপসৌচ, আচ্ছা কম শোনা যায় কেন, এই একটু বাড়া দিয়ে গেলি কনে একটু বাড়া, সমাধম তপ শৌচ
নয়খানা গুণের অধিকারী হলে গো ওকারে প্রকৃত ব্রাহ্মণ কয়, পৈতার দ্বারা হয় না ব্রাহ্মণ। শোনেন তা সবাই, ব্যাসদেব মণ্ডপ্য মুনি বশিষ্ঠ মুনি ছিল, যাদের জন্ম ভালো নয় আপনারা জানেন, জানি মণ্ডপ্য মুনি একটা বেঙ্গির পেটে জন্ম নিয়েছিল, বশিষ্ঠ মুনি বেশ্যার পুত্র বশিষ্ঠ, ব্যাসদেব তার মা এবং বাবা পরশর মুনি আর মৎস্যগন্ধা, যখন বিয়ে হয় নাই বিয়ের আগে জন্ম নিয়েছিল ব্যাসদেব, মা বাবার বিয়ের আগে যদি জন্ম নেয় তারা কি কয়, কি কয়? আরে তবুও এদের প্রকৃত ব্রাহ্মণ কয়, তার মানে জন্ম হোক যথাতথা, হবে কর্ম শ্রেষ্ঠ চাই, কর্মের দ্বারাই এ জগতে মানুষ ব্রাহ্মণ হতে পারে ভাই, সে হিন্দু হোক আর খ্রিস্টান হোক হোক না মুসলমান, যে কোনো সম্প্রদায়ের ব্যক্তি হতে পারে ব্রাহ্মণ। ব্রাহ্মণ হচ্ছে একটা ডিগ্রি, সেই ডিগ্রিটার লাভ করতে হয়, যেমন বিএ ক্লাস পড়তে গেলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15 15 বছর পরে হয় বিএ ক্লাস। তেমনি ব্রাহ্মণ হতে গেলে নয়খানা গুণ কভার করে ব্রাহ্মণ হতে হয়, সম দম তপ শৌচ কান্তি রাজ্যপ মে বচ জ্ঞান বিজ্ঞান ব্রহ্ম কর্ম, এই নয়টা গুণের গুণী হলে ব্রাহ্মণ, পৈতে নিলেই যদি ব্রাহ্মণ তত ফাটার গলায় দিলিও হয়। আমি শিশির, আমার তো মণ্ডল টাইটেল নাকি, মণ্ডল না ব্রাহ্মণ আর বাউন আলাদা, ব্রহ্ম জানাতি সব ব্রাহ্মণ, আর বাউন কারে কয়, ও পৈতে নেওয়া গারে যেটা জন্ম নেবে ওই জায়গা সেইটারই বাউন করে। আমি শিশির এখন যদি আমেরিকা চলে যাই, আমি ওখানে গিয়ে নাম দেব আমি শিশির চক্রবর্তী, কেউ তোমার জানবে না, সুতো মোটা তিনটে ভরে নেবো নয় খানা, ওখানে যে সংস্কৃত বলবো, জয় দেবী সর্বভূতে সমত্বেন হুকেন সমস্তিকা, নমস্তে সাই নমস্তে সাই নমো নমঃ, জয় দেবী সর্বভূতে সমত্বেন হুকেন সমস্তিকা, নমস্তে সাই নমস্তে সাই নমস্তে সাই নমঃ, অং নমঃ বিষ্ণুয় অং নমঃ নমঃ নমঃ। কোন শালা ধরবে না আমি বাউন না কি, পৈতে নিলে বাউন হয় নাকি, না না আগে কর্ম চাই, কর্মের দ্বারা ব্রাহ্মণ ডিগ্রি লাভ করা চাই, তাছাড়া কেউ ব্রাহ্মণ হতে পারে না। আর সুজ বলতে পৃথিবীতে কিছু নাই, আপনি যদি শ্মশানে গিয়ে মনে করেন আপনার সুজ লাগছে, তাহলে বোলা না তো জনম বলিয়ে শ্মশানে থাকে, আরে ঘরে উঠো কেন, গুরুস্থানটাও তো বলো না নাকি, পরে বুঝে দাও কেন, সুজ বলতে কিছু নাই, দেহের হয়ে যায় ক্ষয়, আত্মা যার আত্মা তার কাছে যায়, কোনো সুজ থাকে না। আত্মার তিনটে পরিবর্তন ঘটে, স্থানান্তর অবস্থান্তর রূপান্তর, মরণ বলে কারে, মরার আগে যারা মরে, নারীর কাছে যারা মরে প্রকৃত মরণ বলে ধরে, এই জন্য শ্রীকর্তা গান লিখেছিল, যে জন রক্ষা করে পিতৃধন সেই সেবকের বেটা বিচক্ষণ, পিতৃধনে হরিধর বিরাজ করে, লইয়া রাসে শনি রার বিহারি মহারাস করে, এই পিতৃধনকে যে মারে প্রকৃত মরণ বলে, তার মূলত সুস্থ কিছু নাই, আমার কথা বুঝতে পারতেছ তো, এর পরিষ্কার পরিষ্কার। এগুলো হচ্ছে বাউনদের কিছু ট্যাক্স, এটা ধরিস না ওটা শুনিস না, এই জন্য লালন ফকির পুরোপুরি গাইতেছিল, সব লোকে কয় লালন কি যা সংসারে, সব লোকে কয়
ফকির লালন বলে জাতির কি রূপ লাল, ফকির লালন। তোমরা চলে যাচ্ছ না কি মা? তোমরা কয়জন চলে গেলি? আর গানই গাবো না, নামিয়েই যাবো আমি, তোমাকে দিক টাকায় আমি গান গাচ্ছি, তোমরা চলে যাবা? আমা ও ছোট মা বসে পড়ো, মা বসো বসো, মা আমি তোমার দিক টাকায় গান গাচ্ছি, বসো, উনি চাই যাজ্ঞা, তুমি বসো মা। এইসো স্যার, ওনারা ঠেকা যাবেন, উনি গুতো এবার হয়ে যাবে। ওই বিটিরি কষা হাই আইটি হা, ওই কটা বলে সাথে নিয়ে আসছে না, কয় যে যাবি না কালকে আসিস কেন আমার সাথে, শিশিয়া দিবা কালকে আমার আসতি করকে দে বইয়া। এইরকম আছে, নিজেও যাবে আর কয়টারে হুসলা বাদ দিয়ে টেনে নিয়ে যাবে। আটি আয় আসবি না কালকে কোষ কেন আসতি, শিশিয়া দিবা নিচ্ছি। এই কয়জন মানুষের ভিতরে আপনারা চলে গেলে গান হয় বলেন? এমনি তো শীত, ফকির লালন বলে জাতির কি রূপ লাল, ফকির লালন, লালন বলে জাতির কি রূপ দেখিলাম নাই নজরে। আমার নাকি আমার নামে কেস দিয়ে না, লালন ফকির চলে গেছে কেস করো তো ওইটার নামে করো গিয়ে, লিখে গেছে আর জাগাবো তো গাইব গাইছে সিংবা কি ক। একটা নোমর বউ আইটে যাবে, একটা বাউনের বউ আইটে যাবে, তুমি আমার বলতে পারবা যে কোনটা কার বউ? কি কি দেখে বুঝবা, নোমর বউ যা পরে বাউনের বউ তাই পরে। বাউন তোমার তো পইতে ঘরে, তোমার বর পইতে আছে কোন জায়গা, নারীর তবে কি হয় বিধা, অরে ব্রাহ্মণ চিনি পইতে প্রমাণ, ব্রাহ্মণ চিনি কি করে, তাহলে চিন্তা করেন নারী নরে শোনেন দি যেমন, ব্রাহ্মণ হতে গেলে তাকে ডিগ্রির প্রয়োজন, জন্ম না যায়াতে শূদ্র, আগে জন্ম নেওয়া মাত্র শূদ্র হয়ে জন্মায়, কর্মের দ্বারা ব্রহ্মতত্ত্ব তার অধিকার করিতে হয়, ব্রহ্ম অগ্নি যার মুখে জ্বলে তারে ব্রাহ্মণ বলে। আমি ছোট্ট একটা ঘটনা বলি সভ্য সভা তলে, আর একটু গাবো নাকি না ছেড়ে দেব, কষ্ট হচ্ছে নাকি?
গাবো? রে বাবা গুতো কি রবিটি কইছে গা, তোমার গম নাই না? গাই গাই অত বড় বুড়ি নাকি যেভাবে করে কান্নাকাটি বসে ধরি কি? একজন রামায়ণ গায়ন গায়, সে যা গায় রাম লক্ষণ বরত শত্রুঘ্ন কাজে মা শত বিশত ভাই, মানুষ বসে থাকে সব মানুষ আছে, গেছে এক বুড়ি আমলায় কান্দিছে, গায়কের আমার মতো একটু দাঁড়িয়ে আছে, যাইয়ে যাইয়ে গান গায়, অর্থ করি টাকা পয়সা শেষের দিনে নয় রাম গুণ গাও রে রাম গুণ গাও রে, আরে এই সোজা কা যাবা একা ভাবো নদী পারে, একদিন তোমার যেতে হবে কেউ সাথী নয় রে, কেউ কারো এভাবে তে সাথী নাই রে, একমাত্র রাম নাম তোমার সাথী হয়ে যাবে, শেষের দিনে বলো দেখি কে বা সঙ্গী হবে রে, লোকজন মরিছে নাকি বাইনা দিবা নাকি? হ্যাঁ দিও, এ মাসে পারবো না, নে আষাঢ় শ্রাবণে দিও, এই জমা মল্লিতা গাঁথি আসতে পারবো না, পরে গাই এই রামায়ণের। আমি বলি যারা প্রকৃত মতুয়া রামায়ণ গান দেবেন না, আমি বলে গেলাম কলিতে কোনো জায়গায় লেখা নাই যে রাম নামে কেউ উদ্ধার হবে, আপনি দেখাতে পারেন? কলিতে মহাপ্রভু বলেছে হরের নাম হরের নাম হরের নাম ওই বকে বললাম কলাউ গতি নাস্তব্য নাস্তব্য গতির অন্যথা, তাই তো? তার মানে কলিতে হরি নামে ছাড়া আর কোনো গতি নাই, তাহলে তুমি জনম্বরী হরিচান্দে ডাকিলে যেই রাম সেই কৃষ্ণ সেই গৌর সেই হরি, আলাদা কেউ না, এইবার রামই হরি রূপে আসছে, সেই হরি যদি রাম হয় তুমি জনম্বরী হরিচান্দের পায়ে পুজো দিলে বাবা মরিয়া গেল রাম রে ডাকিলে, ব্যাপারটা কি? হরির প্রতি তোমার বিশ্বাস নাই, তোমার বাবার উদ্ধার করতে পারে না? যদি মোটে বিশ্বাস না থাকে আগের তে সরাই থাও, কথা খারাপ করছি নাকি? হ্যাঁ ওই বিটি ভালো বুঝেছে, ওরে চলতেছে রামায়ণ গায়করা যদি তাই ওরা কবে না আমাকে ভাত মারিছে, আছে নাকি কেউ? তাহলে হরিচাঁদ ঠাকুর অবতার হয়েছে কেন? যিনি রাম তিনি কৃষ্ণ তিনি গৌর তিনি হরি, তাহলে রামই যদি আমার হরি হয় সেই হরি যদি সাধনা করি আমার হরিচাঁদের নাম করলে রাম নাম হয়ে যায় না? তাহলে সেই হরিচাঁদকে ডেকে আবার রাম নাম দাও কেন বাড়ি? রাম গুণ গাও রে রাম গুণ গাও রে, মোরল ওইভাবে গান গাছি বুঝলাম, আর ওই বুড়ো বিটি এ আমাকে তো সুরই গাছিস, তা তো সুর না অসুর, লোকজন এক সঞ্চে উঠি আটাতেছে, ওই বুড়ি বসে আমলায় কাঁদতেছে, গায়ক দেখা যে ওরে রাম ভক্ত, আমি যা গাই ও সাথে আমি বুঝি নাই, বুড়ি বসে কি যাইয়ে বুড়ির পাও জমায় দাচ্ছে, ওরে ঠাম্পা রে তুই যে কি রাম ভক্ত, কয়ে আমি গান শুনে কান্দি তুই তাই ভাবছিস নাকি? কয়ে তা কান্দিস কেন? কয়ে কালকে আমার রাম ফাটাটা মরে গেছে, তোরে আমার ফাটার মতো দেয়া আছে, কয়ে আমি মাঝে মাঝে ভাবতেছি যে আমার ফাটাটা আসলো পাল দিয়া, ডঙ্কা কাশি নিশান কেন দেখি বারে পায়ে বাবাজি রে আমার কাছে জানি বারে চাই, যুদ্ধের দামামা ডঙ্কা কিন্তু ছিল বসে শোনেন যত ভক্ত জ্ঞানী দল, সত্যতে তা দাপর যুগে যখন যুদ্ধ বিগ্রহ হয় দামা বাজাই তো এটা মিথ্যা কথা নয়, রাবণ নিধন করে হনুমান দামামা বাজালো, আরে দাপর লীলায় যখন কুরুক্ষেত্র হলো যুদ্ধ জয় করে ওই পাণ্ডব পক্ষ যারা, যুদ্ধের দামামা জয় করেছিল তারা, এই দামামা দেখোই আমার ভোলানাথের ধন, ভোলানাথের ডুমরু জানিন সর্বজন, ওই ডুমরু ভাঙিয়া দেখো ডাঙ্কার জন্ম হলো, সেই ডাঙ্কা এবার দেখো ওরা কান্দি গেল, আলোই যে লাল নিশান সোন দিয়া মন, সাতি পাশে সাদা বর্ডার থাকে কি পালন, সাত্তিক এক রাজসিক দুই জগৎ পাই, শত রজ তম তিন গুণ মোরা কিন্তু ধায়, রজগুণ যদি কারো অধিক হয়ে যায় সাত্ত্বিক গুণ তখন তার কম পড়িয়া যায়, ভগবান দর্শন যদি কারো করিতে হয় আগে তার শতগুণ জাগ্রত করতে হয়, তাই রজগুণ শব্দ লাল নিশান জানি,
চারিপাশে সাদা বর্ডার সাত্ত্বিক গুণবাণী, এই শত দিয়ে রজগুণীকে আটকাইয়ে ধরা, যাতে সাত্ত্বিক গুণ ঊর্ধ্ব গতি ধারা। ওই যে সাদা বর্ডারটা থাকে এইটা হচ্ছে শতগুণ, আর লালটা হচ্ছে রজগুণের অধিকার। এই রজশক্তি যদি ডাউন না থাকে তাহলে শতগুণটা জাগ্রত হয় না, আর সাত্ত্বিক গুণ জাগ্রত না হলে সে হরিদর্শন পায় না। লাল হচ্ছে রেড সিগনাল, অর্থাৎ বিপদ সংকেত, সেই বিপদ সংকেত হচ্ছে রজগুণ, আর শতগুণ হচ্ছে সাদা, অর্থাৎ আগে নিজেকে সাদার মতো হতে হবে। বিপদ সংকেত লাল গুণটাকে চেপে ধরে, এই জন্য দেখবেন কালি তার জিব্বাটা লাল আর দাঁতটা সাদা, ওই সাদা দাঁত দিয়ে লাল জিব্বাটাকে চেপে ধরা। এর কারণ হচ্ছে রজগুণকে শতগুণ দ্বারা চেপে ধরে সাত্ত্বিক গুণকে জাগ্রত করে, যাহাতে মানুষ ঈশ্বর দর্শন পায়। আর একটা কি, সাদা গুণে হচ্ছে শান্তির প্রতীক, আর লাল গুণ হচ্ছে বিপদ সংকেত, যুদ্ধের প্রতীক। এর কারণ হচ্ছে আমরা এই যে লাল গুণটা বিপদ সংকেত, অর্থাৎ আমরা যুদ্ধ করব, কোন যুদ্ধ? এই যে সাদা গুণটা এইটা হচ্ছে পার্থিব ব্যাখ্যা, সাদা গুণটা হচ্ছে শান্তির প্রতীক, আমরা বিপ্লব করব। গুরু চাচাগুরু বলেছে বিপ্লব না হলে সমাজ পরিবর্তন ঘটে না, কিন্তু আমাদের বিপ্লবটা হবে শান্তি বজায় রেখে। আমরা লাল নিশান দ্বারা এগিয়ে যাব, বিপ্লব করব, ওইটা হচ্ছে বিপ্লবের প্রতীক। তবে সেই বিপ্লবটা যেন শান্তিপূর্ণ হয়, কোনোভাবে যেন অশান্তি না আসে। আমার কথা বোঝা যাচ্ছে তো? এই জন্য গুরু চাঁদ ঠাকুর বিপ্লব করেছিলেন, তার কখনো কোনো জায়গায় অশান্তি করেন নাই। এই জন্য ভেবে দেখেন যত নারী নরে আধ্যাত্ম মানুষ তারা বুঝতে পারে, রজগুণ আটকাইয়ে তারা শতগুণ জাগ্রত করে, আধ্যাত্ম জগতে তারা পায় গোবিন্দের, আর বাহ্যিক জগতে করিলাম প্রচার। বিপ্লব করিবই আমরা যত নারী নর, সাত্ত্বিক গুণের হইয়ে আমরা সবাই অধিকারী, বিপ্লবে ব্রতী হব শোনেন নারী নরী। লাগে ভালো রানে তারে চাই গো, আগামী বছর থেকে অগ্রহায়ণ মাসে প্রথম বুধবার একদম ফিক্সড ডেট করা হলো, এইটাই হচ্ছে পারফেক্ট ডেট। আগামী বছরে অগ্রহায়ণ মাসের প্রথম বুধবার সম্মিলন এখানে হবে। জয় জয় শান্তি হরি প্রমানন্দে হরি বল, চোখে যারে লাগে ভালো তাদের তাদের যায় গো। তুমি এসো এসো চক্রবর্তী ধরব সভার গায়ে গো, থাকে মতুয়াদের হৃদয়ের ভিতরে, তবে কামনা নদী করলে কেন বলো না আমায় গো। আরে ভক্ত আছে দুই প্রকার, অহই তুকি আর হই তুকি যাহার, হই তুকি ভক্ত ওই যে কামনা সাগর সেনানে করিতে যায় গো, অহই তুকি দেখো ভক্ত যারা হরি সুখে সুখে তারা কাম কামনা সদা বসে হৃদয়ে গো। শোনো তুমি আমার কথা লবে, কৃষ্ণ আমাদের গ্রহণ করেছে, তোমরা বর্জন করলে কেন বলো না আমায় গো। আরে কলিতে ব্রাহ্মণের ব্রহ্ম শক্তি নাই, আরে দেখেছি আমি শাস্ত্রের পাতায় সীতার অভিশাপে ক্ষয় হয়ে যায়, আর মানতে না চাই গো। তবে প্রকৃত ব্রাহ্মণ হলে আমরা তারে মানি এই বিশ্ব তলে, যার ব্রহ্ম শক্তি আছে
যাইব। দেখো যে আমি পৈতা পরি, পৈতার জন্যই আমি অহংকার করি, এতদিনে আমি বুঝতে পারি এই অহংকার যাবে আমার কেমন করে। বলবে তুমি আমার ধারে সেই কথা শুনতে ইচ্ছা করে, বলো না আমায়। দেখো কারো মধ্যে কোনো জাতা জাতি নাই, পরিবেশে এসে জাতা জাতি হয়, বুঝে দেখো তাই হিব। এক বিশ্বপিতায় আমরা মানব সবাই, কে হিন্দু কৃষ্ণে খ্রিস্টান মুসলমান ভাই, সব আমরা একাকার হয়ে যাই সমাজ প্রতি তাই হিব। সমাজের মানুষ শুধু ভাগাভাগি করে, ভেবে দেখো তো মহারণ করে, তাই যেতে হবে শ্রী হরির ধারে, আত্মহংকার নয় হিব। বলি তোমার বরাবরই মূল ভক্তি পাই কেমন করি, বলো না আমায়। আরে তোমার জন্য শ্মশানে চলা কাজ আছে, আমার জন্য জুগার হয়েছে, আরে একই জায়গায় আমরা মরব পাশে, বিভেদ কিসের হইব। ব্রাহ্মণের দেহ হয়ে যায় খায়, একটা পতিতের দেহ হবে যে লয়, এই জন্য পতিত বলে তুমি কিসে করো ভাই, সবাই এক হয়ে যাইব। ভগবান এসেছে আমি বলি তোমার নিকটে, তাদের কিন্তু বিভেদ আছে, বলিলাম তোমায় দেখো আসার পরে বিভেদ সব ভুলে গেছে, সত্য কথা পেলাম তোমার ধারে, প্রণাম করি তাই। তাহলে এত ভালো জমান লেগেছে হিয়া এই মানুষ, চলো তোমায় নিয়ে ওরা কান্দি যাই, যেথায় বসে আছে গুরু চাঁদ গোসাই, মধুর আনন্দ দেয় গো। চরণ পরে এই পর্যন্ত আজকের মতো কবি গানে সান্ধ্য।